আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হাসিবউদ্দিন, এসএসআর হাই স্কুল, আশুলিয়া সাভার, ঢাকা। আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পাঠ শিখব, যেখানে সফটওয়্যার ইনস্টলেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন ধাপসমূহ দেখানো হয়েছে। আজকে আমরা এই ভিডিওটিতে সফটওয়্যার ইনস্টলেশন পদ্ধতি দেখব ইনশাআল্লাহ। এখানে আমরা দেখব কিভাবে সফটওয়্যার ইনস্টলেশন করতে হয়। এর আগে একটু কথা বলে নেওয়া প্রয়োজন ছিল যে এটা অবশ্যই ডেস্কটপে সফটওয়্যার ইনস্টলেশন পদ্ধতি, যদিও অ্যান্ড্রয়েড বা মোবাইল সেটেও কাছাকাছি পদ্ধতিতে সফটওয়্যার ইনস্টলেশন করা হয়, কিন্তু আজকে আমরা দেখব ডেস্কটপ বা কম্পিউটার বা পিসি, যাই বলি না কেন, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, কম্পিউটারে সফটওয়্যার ইনস্টলেশনের পদ্ধতি সমূহ দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে এই ক্লাসটির মাধ্যমে সফটওয়্যার ইনস্টলেশন ধাপ সমূহ তোমাদের পরিষ্কার হবে এবং তোমরা সফটওয়্যার ইনস্টল করতে পারবে ইনশাআল্লাহ। এর আগে একটু আমাদের জানা প্রয়োজন যে সফটওয়্যার ইনস্টলেশন কি আসলে, অর্থাৎ কম্পিউটার অথবা আমার ডিভাইসে যে কোনো একটি সফটওয়্যার স্থাপন বা প্রতিস্থাপন করাই হলো সফটওয়্যার ইনস্টলেশন। অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয়, অবশ্যই আমরা অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করা এখানে শিখব। অপারেটিং সিস্টেম সফটওয়্যার নয়, অ্যাপ্লিকেশন সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা আমরা এখানে শিখব। দেখা যাক যে স্থানে আমাদের প্রথমে আমরা যাব যে স্থানে আমাদের সফটওয়্যারটি রাখা আছে ওই স্থানে সফটওয়্যার ইনস্টল করার জন্য প্রথমে গুরুত্বপূর্ণ যে ফাইলটি আমাদের জন্য, যে সেটআপ ফাইল, যে ফাইলের সাহায্যে সফটওয়্যার ইনস্টল করা হয় সেই ফাইলকে বলা হয় সেটআপ ফাইল। অর্থাৎ যে এই সেটআপ ফাইলে আমি ডাবল ক্লিক করলেই ইনস্টলেশনের কাজটি শুরু হবে। সেটআপ ফাইলের সাহায্যে আমরা আমাদের ইনস্টলেশনের কাজকে শুরু করতে পারি এবং এটা ইনস্টলেশনের প্রথম ধাপ। তো শুরু করা যাক, ডাবল ক্লিক করলাম, একটি বক্স আসলো, যদি ইয়েস ক্লিক দেই তাহলে কাজ করা শুরু করবে। এখানে বলা আছে, তোমরা দেখো, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ফলোয়িং প্রোগ্রাম টু মেক চেঞ্জ টু দিস কম্পিউটার, অর্থাৎ আমি এই প্রোগ্রামটি এখানে সেট করতে চাই কি না, যদি করি তাহলে আমার কম্পিউটারের ভিতরে কিছু পরিবর্তন আসবে, অর্থাৎ কম্পিউটারের ভিতরে এই প্রোগ্রামটি সেট হবে বা ইনস্টল হবে। আর যেই ফাইল অর্থাৎ সেটআপ ফাইলের একটি এক্সটেনশন আছে, অর্থাৎ নামের পরে একটা অংশ যার সাথে চেনা যায় যে এই ফাইলটি কোন ধরনের ফাইল, যেমন এখানে দেয়া আছে যে সেভ অ্যাজ পিডিএফ এন্ড এক্সপিএস ডট এক্সপি, অর্থাৎ ফাইলটি হচ্ছে exe, অর্থাৎ ফাইলটি হচ্ছে এক্সিকিউটেবল ফাইল বা অ্যাপ্লিকেশন ফাইল, এটা ফাইলের টাইপ কোন ধরনের ফাইল। যাই হোক, আমরা এখন আমাদের নেক্সট স্টেপে যাই, ইয়েস ক্লিক করলাম, এখন সেটআপের কাজ হচ্ছে। এখানে কিছু শর্ত দিয়েছে, আমি তাদের মতামতের সাথে রাজি আছি কিনা। আচ্ছা, আমি রাজি আছি, লাইসেন্সের ব্যাপারে কিছু শর্ত দিয়েছে, রাজি আছি। এখন কন্টিনিউ যদি দেই আমাদের ফাইল সেটআপ হওয়া শুরু হয়ে গেল। এখানে দেয়া আছে প্রিপেয়ারিং, আচ্ছা ইনস্টলেশন দেয়া ছিল আগের প্রম্পট বক্সে, এখন ফাইলটি আমাদের ইনস্টল হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে বিভিন্ন ফাইলে বিভিন্ন রকম সময় লাগে, কোনটি খুব বেশি সময় লাগে যদি ফাইলটি বড় হয়, কোনটি খুব কম সময় লাগে যদি ফাইলটি ফাইল ছোট বড়র উপরে নির্ভর করে সময়ের পরিমাণ এবং
বিভিন্ন নির্দেশনার পরিমাণ। মেজে অনেকক্ষণ পরে দেখাচ্ছে যে দি ইনস্টলেশন ইজ কমপ্লিট, অর্থাৎ ইনস্টলেশন হয়ে গেছে, তোমাদের বইতে যেটা ফিনিশ আকারে আছে। বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন ভাবে তারা কমান্ড করে থাকে, নেক্সট নেক্সট দিয়ে সামনের দিকে যেতে হয়, অথবা কন্টিনিউ কন্টিনিউ কে ক্লিক করে সামনের দিকে যেতে হয়। এরপরে অপশন আসে, যদি ওকে ক্লিক করি, যেটা অনেক সফটওয়্যারে ফিনিশ থাকে, যেমন তোমাদের বইতে এখানে ফিনিশ দেয়া আছে, আমরা যদি ওকে দেই আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এভাবে একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হয়। তাহলে এখন তোমরা অবশ্যই আশা করতে পারি যে অবশ্যই তোমরা সেট আপ ফাইল কি সম্পর্কে ধারণা পেয়েছ, কিভাবে ফাইল সেট আপ বা ইনস্টল করতে হয় এ সম্পর্কে ধারণা পেয়েছ, এবং আশা করি তোমরা সফটওয়্যার ইনস্টল করতে পারবে ইনশাল্লাহ। তো উত্তরটা কি, তোমাদের মূল্যায়নের যে প্রশ্নটা ছিল যে ফাইল সেট আপ ফাইল কি, যে ফাইলের মাধ্যমে সফটওয়্যার ইনস্টলেশন শুরু হয় সেই ফাইলকে সেট আপ ফাইল বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এখন নিজেরা ফাইলটি সেট আপ করতে পারবে। তো সফটওয়্যার ইনস্টল করার পরে তোমরা খাতায় লিখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।